আছেন? আদব দাদা। ভালো আছি। এই তো দাদা। তারপর দাদা এইখানে দাঁড়ায় রাস্তার পাশে। এই ভাই আপনার কিন্তু সেই লাগছে ভাই। ভাই মানে শার্টটা যে এইরকম বানাইছে ভাই, এ কাউরে বানায় না ভাই। দুই বছর আগে কেনা আসা, দুই বছর আগে তো এত নতুন ভাই। কি সাবান দেবে ভাই, কি ডিটারজেন্ট দেবে ভাই? ভাই আপনার এই অস্থির শার্ট প্যান্ট ভাই আর জুতা ভাই কি বলবো ভাই, মানে আপনাদের পুরো নায়ক জলিলের মতন লাগছে ভাই। অনন্ত জলিল ভাই যে বলে না ভাই, যে যা অসম্ভবকে সম্ভব করাই কাজ ভাই, আপনি তো অসম্ভব। মোটামুটি আপু আমার তো তাও নাই আপু, মানে কি যে করবো আমি বুঝতে পারছি না আপু, যদি একটু এখন হেল্প করতে না। পড়াশোনা আর কি করি, কিন্তু ক্লাসে যে আর কি স্যাররা যা করায় তাতে মানে বোরিং হয়ে যায়, সেই জন্য আপু স্যারদের তো কিছু বলা যায় না, সেই জন্য এখন যদি আপনাদের কাছ থেকে কিছু কালেকশন করা যায়। স্যারদের লেকচার ভালো করে খেয়াল করবা। জি আপু, তা তো অবশ্যই, মানে এটা আমার দোষ আপু। আপনি তো সবসময় পড়াশোনার মধ্যে থাকেন, তা আপু আমি যদি আপনার মতন হতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। তা আপু কি একটু সাহায্য করা যায়? আপু যদি ওই অর্গানিক কেমিস্ট্রির সিটটা যদি আমাকে একটু দিতেন। অনেকেই চেয়েছে, থ্যাংক ইউ আপু। মানে আমি জানতাম আপু আমি আপনার কাছ থেকে ফেরত যাবো না আপু, আপনি আসলে খুবই ভালো আপু। মানে আপু কি যে বলে যে ধন্যবাদ দেবো, তা আচ্ছা আপু আপনি তো মানে এরপর ঢাকা যাবেন, ঢাকায় যেহেতু মডেলিংই করবেন, তা আপু তখন তো মানে আপনি তখন মডেল হয়ে যাবেন, নাম করা মডেল হয়ে, তখন কি আমাকে চিনবেন? মনে হয় তো আমাকে চিনবেন না, কারণ তখন কার সাথে কি দেখা হয়েছে, কোন জুনিয়র আছে আপনার কাছে, আপনি তো সেটা মনেও করবেন না। তা আপু সেই যদি এখন একটু খাওয়াতেন তাহলে আমি তাও পরে যে গল্প করতে পারবো যে এই এই মডেল আমাকে খাওয়াইছিল, এই আমার আপু হয় আমার সিনিয়র আপু আমাকে খাওয়াইছিল। যদি এখন জি আপু চলেন তাহলে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। দোকানে তো চলে আসলাম, তা আপু এখন কি খাবো? যা ইচ্ছা। থ্যাংক ইউ আপু। ভাই ভালো আছেন আপনি? এই তো চলতেছে ভাই। একটা কথা বলি ভাই। বল।
ভাই আপনারা তো আজকে অনেক সুন্দর লাগছে না ভাই, সত্যি কথা বলতেছি ভাই, আপনার খুব সুন্দর লাগতেছে, ইভেন শার্টটাও অনেক সুন্দর হয়েছে ভাই, সবকিছুই অনেক সুন্দর। তোর ভাবি কিনে দিয়েছে? তোর ভাবি প্যান্টটা প্যান্টা প্যান্টটা তো ভাই অস্থির, এটার কথা আবার কিভাবে বলবো, স্যান্ডেল দাও ভাই অনেক সুন্দর লাগতেছে। তোরা যে এত সুন্দর লাগছে কি সেটা জানিস? আয়না দেখছিস আজকে না? অস্থির লাগছে, শার্ট কত দিয়ে কিনছিস রে ভাই? কালকে কিনছিস? নতুন শার্ট পরে ক্যাম্পাস আসিস, খাইছিস কোনো ফ্রেন্ডে খাওয়াইছিস এখনো? না ভাই খাওয়াইসনি, তাহলে চল বড় ভাইরে খাওয়া, চল 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 বড় ভাইরে। আরে কথা বলি তোরা ভাই, দোকানে তো চলে আসলাম। জি ভাই, তোর কি অবস্থা? ভয় লাগছে কেন? আরে বেটা এনজয় কর, খাবি না, যা লাড্ডু নিয়ে যা যা। বয় বয় খাবি, দেখ তোর কাঁদিও না মামা, একটু পানি দে তো। সাবধান, আপনাদের অপেক্ষায় বসে আছে তেলবাদ সম্রাট, সে যেখানে সেখানে ওত পেতে বসে আছে, সুযোগ পেলেই তেল দিয়ে আপনার মানি ব্যাগ ফাঁকা করে দিতে পারে। সো সাবধান।